নমস্কার বন্ধুরা হরিপ্রিয় কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি হলো ঢেঁড়স দিয়ে ডিমের একটা নতুন রেসিপি এই রেসিপিটা কখনো না বানিয়ে থাকলে প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপি দেখার অনুরোধ রইল এই রেসিপিটা বানাতে প্রথমে ঢেঁড়স বা ভেন্ডিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এরপর ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর ভেন্ডিগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে প্রথমে এই ভিন্ডির উপরের অংশটা আর পিছনের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে এরপর এইভাবে গোল গোল করে আর লম্বা লম্বা করে কেটে নিতে হবে এইভাবেই সব ভেন্ডিগুলোকে কেটে নেব এই রেসিপিটা বানানোর জন্য যতটা সম্ভব হয় তাজা বা দেশি ঢ্যাঁড়স হলেই ভালো হয় এখন সব ভেন্ডিগুলো বা ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে এরপর কোঁড়াইয়ের মধ্যে দুই থেকে তিন চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হতেই তেলের মধ্যে হাফ চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে কেটে রাখা ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো এখন এই ভেন্ডি বা ঢ্যাঁড়স খুব ভালো করে ভেজে নিতে হবে ঢেঁড়স বা ভিন্ডিগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেই ভেজে নিতে হবে এই রেসিপি গরম ভাত বা রুটি পরোটা লুচির সাথেও খাওয়া যেতে পারে এইভাবে তিন থেকে চার মিনিট ধরে ভিন্ডি বা ঢেঁড়সগুলো ভাজতে থাকলে ভিন্ডি বা ঢেঁড়সগুলো মোটামুটি ভাজা হয়ে যাবে এরপর এই ভিন্ডিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখন ভিন্ডির সাথে পেঁয়াজ কুচি খুব ভালো করে ভেজে নিতে হবে এখন ভিন্ডি আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এরপর হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি খুব এরপর এই ঢ্যাঁড়স বা ভিন্ডি পেঁয়াজের সাথে খুব ভালো করে এই হলুদ আর লবণ মিশিয়ে নিতে হবে যেহেতু ভিন্ডি দিয়ে ডিমের এই রেসিপি বানাবো তাই এই বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিয়েছি এরপর এই ডিমের মধ্যে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে আর ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে একদম নতুন রেসিপি অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে গরম ভাত রুটি পরোটার সাথে খেতে পারো এখন এই ডিম ভেজে নেওয়া ভিন্ডি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো এখন খুব ভালো করে এই ডিম ভিন্ডি পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে এখন এই ভিন্ডি বা ঢ্যাঁড়স পেঁয়াজের সাথে ডিম ফু ভালো করে ভাজা গেলে উপর থেকে হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দেওয়া হলে এই রেসিপিটা খেতে অনেকটাই ভালো লাগে যে কোনো রেসিপির মধ্যে যদি একটু ঝাল থাকে রেসিপিটা অনেকটাই বেশি মুখরোচক হয় এরপর এর মধ্যে মানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এই গুঁড়ো মশলা হলো আগে থেকেই ধনে জিরে রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম এরপর খুব ভালো করে মিশিয়ে কোড়া থেকে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে যখন একই রকম ভিন্ডি বা ঢ্যাঁড়সের কোনো রেসিপি খেতে ভালো লাগবে না এইভাবে ডিম দিয়ে ভিন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপি বানিয়ে গরম ভাতের সাথে খেতে পারো বন্ধুরা এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য একটা লাইক করে দেবে